আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমার পাশে যে দুটি শিশুকে দেখছেন আজকে তাদের স্কুলে যাওয়ার কথা ছিল যখন এই দুটি শিশু মায়ের গর্ভে আসে তখন বাবা মার ইচ্ছে ছিল আমার সন্তান যখন জন্ম নেবে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব। ভবিষ্যতে তাদের দ্বারা আমাদের মুখ উজ্জ্বল হবে কিন্তু নিয়তের কি পরিহাস দুটি শিশুই জন্ম নেওয়ার পরে অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে যাদেরকে চিকিৎসা করাতে করাতে এই অসহায় পরিবারটি আজ একদম নিঃস্ব তাদের এই বাড়ি ছাড়া আর কিছুই নাইকিয়া এই দুটি শিশু আজকে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় তারা আজকে স্কুলে যেতে পারে না একা একা হাঁটা চলাফেরাও করতে পারে না কারণ তাদের অনেক বড় একটা রোগে আক্রান্ত আছে তাদেরকে চিকিৎসা করানো দরকার আচ্ছা কাকা এই যে আপনার দুটি শিশু কতদিন হলো এরকম নয় বছর ধরি বাবা মানে ওদের নয় বছর চলছে তাই না নয় বছর বয়স নয় বছর ধরি টানতেছি আচ্ছা ওদের কি আপনি কি চিকিৎসা করতে চাচ্ছেন এখন নাকি হ্যাঁ চিকিৎসা করাচ্ছি চিকিৎসা আরও ভালো চিকিৎসা যদি হয় করাবো মানে আপনি চাচ্ছেন যে এরা যদি দুজনই যদি সুস্থ হতো তাহলে আপনার আপনার কি আর কোনো ছেলেপেলে আছে মানে এই দুইটাই এই দুইটাই আর কোনো ছেলেপেলে নেই আর দুটি সন্তানই তো প্রতিবন্ধী বলা হয় তাই না দুইটি প্রতিবন্ধী এখন এদেরকে চিকিৎসা দিলে কি সুস্থ করা সম্ভব চিকিৎসা দিলে পারে ডাক্তার বলেছে ভালো হবে আচ্ছা তোমাদের কি কি সমস্যা হয় সালাম দাও আসসালাম আলাইকুম তোমাদের কি মনে চায় না যে স্কুলে যাইবা আবার খেলাধুলা করবা মনে চায় না হ্যাঁ চায় তোমার কি মনে চায় হ্যাঁ তোমার কি চিকিৎসা হতে চাও হ্যাঁ চিকিৎসা হতে চাই তোমাদের এইভাবে থাকতে খুব কষ্ট হয় তাই না কথা সবারই কিন্তু মনে চায় সবারই কিন্তু মনে চায় যে আমি এই প্রকৃতিটা দেখব ঘুরবো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করব কিন্তু দুঃখের বিষয় ওরা দুজন কিন্তু পারে না তো যারা দানশীল দান দানশীল ব্যক্তি আছেন তাদের কাছে আমার একটি অনুরোধ এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যেভাবে পারেন সেভাবে দেশ এবং দেশের বাইরের যে যেখানে আছেন সবার কাছে একটাই অনুরোধ এই পরিবারটির পাশে দাঁড়ান যে যতটুকু পারেন ততটুকু দিয়ে এই পরিবারটিকে সহযোগিতা করুন স্ক্রিনে তাদের আচ্ছা তো আপনার কি বিকাশ নাম্বার আছে আছে স্ক্রিনে তাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে আপনার যতটুকু সামর্থ্যগুলো ততটুকু দান করবেন আর আপনার ঠিকানাটা দেন কারণ অনেকজনই অনেক প্রতারক বাড়াইছে অনেক রকমের বিশ্বাস করতে চায় না ঠিক আছে তো আপনার ঠিকানাটা দিলে ভালো হবে আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম হলো মাঝগ্রাম আপনার থানার নাম কি চাটমোর পাবনা মানে চাটমোর থানা আর জেলা পাবনা আর গ্রামের নাম মাঝগেরাম আর যে রেলবাজার মাঝগ্রাম মানে রেল রেলবাজারের পশ্চিম পাশে তো যারা আসতে চান দেখতে চান অবশ্যই এসে দেখে তারপরও আপনারা দান করতে পারেন কোনো সমস্যা নাই আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনিই করেন আপনি এই ছেলেদের কিছু কাগজপাতি দেখাতে পারবেন কি তাদের কাছে ডকুমেন্ট আছে চিকিৎসা করার এবং মূল গ্রাম ইউনিয়ন পরিষদ থেকে তাদের একটা ই নেওয়া আছে যে প্রতিবন্ধীর একটা ই তো তাদের চিকিৎসা করাতে যত টাকা দরকার এই অসহায় পরিবারটির পক্ষে সম্ভব না অত টাকা দিয়ে মানে চিকিৎসা করার টাকা আপনার বিকাশ নাম্বারটা কি আপনি বলতে পারবেন জি বলতে পারবো বলেন তো ধীরে ধীরে ভালো করে বলবেন ঠিক আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আটত্রিশ বাইশ আঠাশ আর একটু আসতে বলেন আসতে আবার পুরো নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আটত্রিশ বাইশ এটা কি আপনার শুধু বিকাশ নাকি অন্য কিছু খোলা আছে না অন্য কিছু খোলা নগদ খোলা আছে এটা নগদ এবং বিকাশ তাই না নগদ এবং বিকাশ এটা নগদ এবং বিকাশ নম্বর যারা এই অসহায় পরিবার থেকে দান করতে চান এই বিকাশে বা নগদে দান করতে পারেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন